আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পাঠে আছি আমি রাজ পড়ছি সৈয়দ আলিউল্লা রচিত বিখ্যাত উপন্যাস লাল শালু এর দ্বিতীয় পর্ব পরদিন তাহের বুড়ো বাপকে মজিদ ডেকে পাঠায় এলে বলে তোমার বিবি কি কয় বুড়ো ইতস্তুত করে ঘাটচুলকে এধার ওধার চেয়ে আমতামতা করে মজিদ ধমকে উঠে কনা কেন ধমকের ঢোক গিলে বুড়ো বলে হুজুর ঘরের কথা আপনারে কেমনি কই কতক্ষণ চুপ থেকে মচিদ ভারী গলায় বলে আমি জানি কি কয় কিন্তু তুমি কেমন মর্দ দাঁড়ায়া দাঁড়ায়া শোনো এই কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে এ কথা ঠিক নয় তখন রাগ এসে চোখে অন্ধকার দেখে চেলা কাট নিয়ে ছুটে যায় বুড়িকে শেষ করবার জন্যে এর মধ্যে একদিন হয়তো সে শেষই হয়ে যেত যদি না ছেলেরা এসে বাধা দিত কিন্তু সে কথাও বলতে পারে না মসজিদের সামনে কেবল আসতে বলে বুড়ির দেমা খারাপ হয়েছে হুজুর আপনি যদি দুয়া পানি দেন আবার কতক্ষণ নীরব থেকে মজিদ বলে রে কোয়া দিও অমন কথা যদি আর কোনো দিন কয় তাইলে মসিবত হইব মাথা নেড়ে বুড়ো চলে যাবার জন্য পাড়ায় কয়েক পা গিয়ে থামে থেমে মাথা চুলকে বলে হুজুর শুনলেন বেটির কথা তা তোমার দরকার কি কিন্তু এই কথা কথা আমার থাকে না ভাবে কে বলল কথাটা অজানা সারাপথ বাড়ির গায়ে আর কোনো বাড়ি নেই যে কেউ আড়ি পেতে শুনবে একালে বুড়ো বুদ্ধিমান লোকই ছিল সারা জীবন দুষ্ট প্রকৃতির বৈমাত্রীয় এক ভাইয়ের সাথে জায়গা জমির সম্পত্তি নিয়ে মারামারি মামলা মোকদ্দমা করে আজ সব দিক দিয়ে সে নিঃস্ব জাগা জমের মধ্যে আছে এক মুঠো পরিমাণ জমি যা দিয়ে একজনের পেট ভরে না আর এই পেয়েছে খিটখিটে মেজাজ সবাইকে দু চোখের বিষ মনে হয় বুড়িটার হয়তো তার ছোঁছ লেগে অমন হয়েছে নইলে বহুদিন আগে যৌবনে কেমন হাসি খুশি ছটফটে মেয়ে ছিল সে স্থির থাকতো না এক মুহূর্ত নাততো কেবল নাতত আর খয়ের মতো কথা ফুটত মুখ দিয়ে আজ তার সুন্দর দেহমন পচে গিয়ে এই হাল হয়েছে বুড়ি যে ছেলেদের জন্ম নিয়ে কথাটা বলতে শুরু করেছে তা বেশি দিন নয় সাধারণ দিয়া হয় না তাই এমন এক কথা বের করেছে যা বুড়োর আত্মায় গিয়ে করে ধরে কথাটা মিথ্যা যেন প্রচণ্ড ক্রোধে জ্বলে ওঠে অন্তরটা বুড়ো ভাবে ছেলেরা বলতে পারে না কথাটা সে বিষয়ে সে নিঃসন্দেহ তবে কি হাসুনির মা বলেছে তার তো ও বাড়িতে যাতায়াত আছে একটা বিষয় কিন্তু গোলমাল নেই তার মনে অন্তরের শক্তিতে যে মজিদ ব্যাপারটা জানতে পেরেছে সে কথা সে বিশ্বাস করে না যতভাবে কথাটা তত জ্বলে ওঠে বুড়ো যে বলেছে সে কি কথাটার গুরুত্ব বোঝে না কথাটা কি বাইরে ছড়াবার মতো এর বিহিত ঘরেই হয় বাইরে হয় না তা যতই আলেম ক্ষোধাবন্দ মানুষ তার বিহিত করতে আসুক না কেন তাছাড়া কথাটায় যে বিন্দুমাত্র সত্য নেই কে বলতে পারে একালে বুড়ি উড়ুনি মেছিল তার হাসিয়ার নাচন দেখে পাগল হতো কত লোক বইমাতৃ ও ভাইটির সঙ্গে ঝগড়া বিবাদের শুরুতে একবার একটা লোক ঘরে ঢোকার জনরোপ উঠেছিল একদিন তার অনুপস্থিতিতে সে কাণ্ডটি নাকি ঘটেছিল কিন্তু ঘরের বউ অনেক ঠেঙানি খেয়েও কথাটা যখন স্বীকার করেনি তখন সে বিশ্বাস করে নিয়েছিল যে দুষ্ট প্রকৃতির বইমাতৃ ও ভাইটির সৃষ্টি ছাড়া কিছু নয় অন্দরে ঢুকেই সামনে দেখল হাসুনির মাকে দেখি চরচর করে মেজাজ গরম হয়ে ওঠে ঘূর্ণি খেয়ে চোখ অন্ধকার হয়ে যায় বকের মতো গলা বাড়িয়ে ছুটে গিয়ে তাকে ধরে এক আছাড়ে মাটিতে ফেলে দেয় তারপর শুরু হয় প্রহার প্রহার করতে করতে বুড়োর মুখে ফেনা ছুটে যায় আর বলে কেবল একটি কথা ওরে ভাতার খেকা জারুনি তোর বাপরে গিয়া কইলি কেমন কথা প্রাণে রাস মিটিয়ে বুড়ো তার মেয়েকে মারে ছেলেরা তখন ঘরে ছিল না বলে তাকে রক্ষা করবার কেউ ছিল না বুড়ি অবশ্য ওধারে পা ছড়িয়ে তীক্ষ্ণ কণ্ঠে বিলাপ জুড়ে দেয় কিন্তু বিলাপ শুনে দোমবার পাত্র বুড়ো নয় সেদিন দুপুরে মুখে আঘাতের চিহ্ন ও সারা দেহে ব্যথা নিয়ে চুপি চুপি ঘর থেকে বেরিয়ে হাসনির মা সোজা চলে গেল মজিদের বাড়ি মজিদ তখন জিরুচ্ছে আর সে ঘরের নিচে পাটিতে বসে রহিমা কাঁথার শেষ কটা ফোঁট দিচ্ছে হাসনির মুজিদের মজিদের সামনে আসে না কিন্তু আজ শটান ঘরে ঢুকে তার সামনেই রহিমার পাশে বসে মরা কান্না জুড়ে দিল প্রথমেও কিছু বোঝা গেল না কথায় স্পষ্টতর হয়ে এলে এইটুকু বোঝা গেল যে সে রহিমাকে বলছে ওনারে কন আমার জন্যে জানি দোয়া করে মজিদ হুকা টানে আর চেয়ে চেয়ে দেখে ক্রন্দনরতা মেয়ে তার ভালোই লাগে কথায় কথায় ঠোঁট ফুলাবে লুটিয়ে পড়ে কাঁপবে এমন একটা বইয়ের স্বপ্ন দেখত প্রথম যৌবনে রহিমার না আছে অভিমান না আছে চপলতা অপরাধ না করে থাকলেও মজিদ বলছে বলে যে কোনো কথা নির্বিবাদে মেনে নেয় অমন মানুষ ভালো লাগে না তার পরে সব কথা শুনে মজিদের মুখ কিন্তু হঠাৎ কঠিন হয়ে যায় বুড়ো গিয়ে তার মেয়েকে মেরেছে মেরেছে এই জন্যে যে এসে তাকে কথাটা বলে দিয়েছে অনেকক্ষণ গুম হয়ে থেকে মজিদ গম্ভীর কণ্ঠে রহিমাকে বলে অরে চাইতে কও আর কও আমি দেখুমনি একটু পরে রহিমা বলে ও সাইবার সাইনা ডরায় মজিদ আর চোখে একবার তাকায় হাসুনির মার দিকে কান্না থামিয়ে মজিদের দিকে পিট দিয়ে বসে আছে আর ঘোমটা টানা মাথা নত করে নখ দিয়ে পাটি খুঁটছে ও ধারে ফিরানো মুখটি দেখবার জন্যে এক মুহূর্ত কৌতূহল বোধ করে মজিদ তারপর তেমনি গম্ভীর কণ্ঠে বলে থাক তাইলে এখানে অপরাহ্নে জামায়াত হয় একা বিচার করতে ভরসা হয় না মজিদের ঢ্যাঙ্গা বুড়ো লোকটা শয়তানের খাম্বা অন্তরে তার কুটিলতা আর অবিশ্বাস খালেক ব্যাপারীও এসেছে মাতব্বর না হলে শাস্তি বিধান হয় না বিচার চলে না রায় মজিদি দেয় কিন্তু সেটা মাতব্বরের মুখ দিয়ে বেরুলে ভালো দেখায় একটু তফাতে পাচার উপর বসে চুপচাপ হয়ে আছে তাহেরের বাপ মুখটি একদিকে সরানো খালেক ব্যাপারী পাঁচখায় গলায় প্রশ্ন করে তোমার বিবি কি বলে মুখ না তুলে বুড়ো বলে এই কথা আপনারা ব্যাগকেই জানেন কি একজন গলা উঁচিয়ে বলে কথা ঠিক করে কমিয়া বুড়ো ওদিকে একবার ফিরেও তাকায় না খালেক ব্যাপারে আবার প্রশ্ন করে এখন কও এই কথা তুমি ঢাকবার সাও কেন কথাটা যেন বুঝল না ঠিক মতো এমন একটা ভঙ্গি করে বুড়ো তাকায় সকলের পানে তারপর বলে এইটা কি কনের কথা বুড়ি মাগে জুটমোট একটা কথা কয় তা বইলা আমি কি পাড়ায় ঢোল শহরত দিমু ওর কথা বলার ভঙ্গি ব্যাপারীর ভালো লাগে না মুজিদ নীরব থাকে কিন্তু উত্তর শুনে তারও চোখ জলে ধিকে ধিকি লোকটির উত্তরে কিন্তু ভুল নেই তার প্রত্যুত্তরের জন্যে সহসা কিছু না পেয়ে খালেক ব্যাপারী ধমকে উঠে বলে কথা ঠিক কইরা কইবার পারো না জমায়েতের মধ্যে কয়েকটা গলা আবার চেঁচিয়ে ওঠে কথা ঠিক কইরা কও মিয়া কথা ঠিক কইরা কও বৈঠক শান্ত হলে খালেক ব্যাপারী আবার বলে তুমি তোমার মাই আর ঠ্যাঙ্গাইছো কেন আমার মাইয়া আমি ঠেঙ্গাইছি লম্বা মুখ খাড়া করে নির্বিকার ভঙ্গিতে উত্তর দেয় তাহেরের বাপ যেন ভয় নেই ডর নেই অবশ্য হাতের দিকে লক্ষ্য করলে দেখা যায় আঙুলগুলো কাঁপছে ভেতরে তার ক্রোধের আগুন জ্বলছে বাইরে যতই ঠান্ডা থাকুক না কেন ব্যাপার কি একটা বলতে যাচ্ছিল এবার হাত নেড়ে মজিদ তাকে থামিয়ে নিজে বলবার জন্য তৈরি হয় ব্যাপারটা আগে গোড়া থেকে ব্যাপারীকে বুঝিয়ে বলেছিল সে এবং ভেবেছিল তার পক্ষ থেকে খালেক ব্যাপারেই কাজটা ঠিকমতো চালিয়ে নেবে কিন্তু তার প্রশ্নগুলো তেমন জুৎসই হচ্ছে না বলছে আর যেন ঠাস করে মুখের উপর চর খাচ্ছে মুজিদ গম্ভীর গলায় বলে ভাই সকল বলে থেমে তাকায় সবার পানে পিঠ সোজা করে বসেছে কোলের উপর হাত আসল কথা শুরুর আগে সে এমন একটা আবহাওয়ার সৃষ্টি করে যে মনে হয় সে সুরা ফাতেহা পড়ে তার বক্তব্য শুরু করবে কিন্তু আরেকবার ভাই সকল বলে সে কথা শুরু করে বলে খোদা তালার কুদরত মানুষের বুঝবার ক্ষমতা নাই গুণে সৃষ্ট মানুষ মানুষের মধ্যে তাই শয়তান আছে ফেরেস্তাও আছে। তাদের মধ্যে গুণাগার আছে নেকবন্ধ আছে কুছা রটনাটা বড় গর্হিত কাজ কিন্তু যারা শয়তানের চাতুরি বুঝতে পারে না তারা তাদের লোভনীয় ফাঁদে ধরা দেয় এবং খোদার ভয়কে দিল থেকে মুছে ফেলে তারা এইসব গর্হিত কাজে নিজেদের লিপ্ত করে মানুষের রসনা বড়ই ভয়ানক বস্তু সে রসনা বিষাক্ত সাপের রসনার চেয়েও ভয়ঙ্কর হতে পারে প্রক্ষিপ্ত সে রসনা তার বিষে পরিবারকে পরিবার ধ্বংস করে দিতে পারে নিমিশে আগুন ধরিয়ে দিতে পারে সমগ্র পৃথিবীতে রিজু ভঙ্গিতে বসে গম্ভীর কণ্ঠে ঢালা সুরে মজিদ বলে চলে কথায় তার মধু স্তব্ধ ঘরে তার কণ্ঠে একটা সুর তোলে যে সুরে মোহিত হয়ে পড়ে শ্রোতারা একবার মজিদ থামে শান্ত চোখ কারো দিকে তাকায় না দাঁড়িতে আলগোছে হাত বুলিয়ে তারপর আবার শুরু করে পৃথিবীর মধ্যে যিনি সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি তাঁর তার পরিবারের বিরুদ্ধ মানুষের সে রসনা প্রক্ষিপ্ত হয়েছে পঞ্চম হিজরিতে প্রিয় পয়গম্বর বানিয়েল মুতালিকের বিরুদ্ধে লড়াই করে প্রত্যাবর্তন করবার সময় তার ছোট বিবি আয়েশা কি করে দলচ্যুত হয়ে পড়েন তারপর তিনি পথ হারিয়ে ফেলেন একটি নজয়ান সিপাই তাকে খুঁজে পায় পেয়ে তাকে সসম্মানের নিজের ইউটে বসিয়ে আর নিজে পায়দল হেঁটে প্রিয় পয়গম্বরের কাছে পৌঁছে দিয়ে যায় যাদের অন্তরে শয়তানের এক সত্র প্রভুত্ব যারা তারই সক্রান্তে খোদার রসনাই থেকে নিজের হৃদয়কে বঞ্চিত করে রাখে তাদের এই বিষাক্ত রসনা সেদিন কর্মতপ্তর হয়ে উঠল হযরতের এত পেয়ারা বিবির নামেও তারা কুচ্ছা রটাতে লাগল বড় ব্যথা পেলেন পয়গম্বর খোদার কাছে কেঁদে বললেন এ খোদা পর্বার নির্দোষ আমার বিবি কেন এত লাঞ্ছনা ভোগ করবে কেন এ অকথ্য বদনাম সহ্য করবে উত্তরে খোদাতালা মানব জাতিকে বললেন থেমে বিসমিল্লা পরে মোজে সুরায় আর নোর থেকে খানিকটা কেরাত করে শোনায় তার গম্ভীর কণ্ঠ হঠাৎ মিহি সুরে ভেঙে পড়ে স্তব্ধ ঘরে বিচিত্র সুরঝঙ্কার ওঠে শুনে জমায়েতের অনেকের চোখ ছলছল করে ওঠে হঠাৎ এক সময়ে কেরাত বন্ধ করে করে সরাসরি তাহেরের বাপের পানে তাকায় যে লোকটা এতক্ষণ একটা বিদ্রোহী ভাব নিয়ে কঠিন হয়েছিল তার চোখ এখন নরম বসে থাকার মধ্যে উদ্ধত ভাবটাও যেন নেই চোখাচোখি হতে সে চোখ না বায় কয়েক মুহূর্ত তার পানে তাকিয়ে থেকে গলা উঠে মজিদ বলে খোদাতালার ভেদ তারই সৃষ্ট বান্দার পক্ষে বোঝা সম্ভব নয় মানুষের মধ্যে তিনি বিস্ময় রসনা দিয়েছেন মধুময় রসনাও দিয়েছেন উদ্ধত করেও সৃষ্টি করেছেন তাকে মাটির মতো করেও সৃষ্টি করেছেন সে যাই হোক মানুষের কাছে আপন সংসার আপন বালবাসা দুনিয়ার সবচাইতে প্রিয় তাদেরই সুখ শান্তির জন্যে সক্লান্ত পরিশ্রম করে জীবনের সঙ্গে লড়াই করে আপন সংসারের ভালাই ছাড়া অন্য কিছু ভাবতে পারে না সে কিন্তু যে মেয়ে লোক আপন সংসার আপন হাতে ভাঙতে চায় এবং আপন সন্তানের জন্ম সম্পর্কে কুচ্ছা রটনা করে খোদার বিরুদ্ধে আঙুল ওঠায় তার গুণা বড় মস্ত গুণা তার শাস্তি বড় কঠিন হঠাৎ মজিদের গলা ঝনঝন করে ওঠে তুমি কি মনে করো মিয়া তুমি কি মনে করো তোমার বেবি মিসা নাম করে তুমি কেউ হলক করে বলতে পারো তোমার দিলে ময়লা নাই যে লোক কিছুক্ষণ আগে খালেক ব্যাপারের মতো লোকের মুখের উপর ঠাস ঠাস জবাব দিচ্ছিল মজিদের প্রশ্নে সে এখন বিভ্রান্ত হয়ে যায় কোথা দিয়ে কোথায় তাকে আনে মজিদ সে বোঝে না মন ঘাটতে গিয়ে দেখে সেখানে সন্দেহ এতদিন পর আজ সন্দেহ বহুদিন আগে তার বউ যখন চড়ুই পাখির মতো নাচত হাসি খুশি উজ্জ্বলতায় চারিদিকে আলো ছড়াতো তখন যে জনরূপ উঠেছিল সে কথাই তার স্মরণ হয় কোনোদিন সে কথা সে বিশ্বাস করেনি তখন কথাটা যদি সত্যি বলে প্রমাণিত হতো সে তাকে তালাক দিতে পারত গলা টিপে খুন করে ফেলল বেমানান দেখাতো না কিন্তু আজ এতদিন পরে যদি দেখে সেদিন তার ভুল হয়েছিল তবে সে কি করতে পারে বোয়া শুধু কঙ্কাল পচন ধরা মাংসের রোদ্ খোলস তাকে নিয়ে সে কি করবে অন্ধকার ভবিষ্যতের মধ্যে যে ভীতির সৃষ্টি হবে সে ভীতি দূর করবে কি করে মজিদ গলা ছড়িয়ে ধমকেশুরে বলে তোমার দিলে কি ময়লা আছে তুমি কি ঢাকবার চাও কিছু কোনো কথা মজিদ থামলে রুদ্ধ নিঃশ্বাসের স্তব্ধতা নামে এবং সেই স্তব্ধতার মধ্যে তার সুর ব্যঞ্জন আবার যেন আপনা থেকে ঝংকৃত হয়ে ওঠে সে ঝংকার মানুষের কানে লাগে প্রাণে লাগে তাহেরের বাপ এধার ওধার তাকায় অস্থির অস্থির করে একবার ভাবে বলে না তার দিলে কিছুই নাই তার দিল সাফ বেটির দেমাক খারাপ হয়েছে তাকে কষ্ট দেবার জন্যেই অমন ঝুটমুট কথা বানিয়ে বলে কিন্তু কথাটা আসে না মুখ দিয়ে অবশেষে অসহায়ের মতো তাহেরের বাপ বলে কি কমু আমার দিলের কথা আমি জানি না কেমনে কমু দিলের কথা কিছু তুমি ঢাকবার চাও লুকাইবার চাও অস্থির হয়ে ওঠার চোখে বুড়ো আবার তাকায় মজিদের পানে তার মুখ ঝুলে পড়েছে থই পাচ্ছে না কোথাও তুমি কিছু লুকাইবার সাও কিছু সাফাইবার চাও তুমি তোমার আরে তাইলে ঠেঙ্গাইছ কেন তার গায়ে দড়া পড়ছে কেন তার গান নীল নীল হয়েছে কেন সবার নিঃশ্বাস শুদ্ধ করে রাখে লোকেরাও বোঝে না ঠিক কোথা দিয়ে কোথায় যাচ্ছে ব্যাপারটা তবে বিভ্রান্ত বুড়োটির পানে চেয়ে সমবেদনা হয় না বরঞ্চ তাকে দেখে মনে এখন বিদ্বেষার ঘৃণা আসে ও যেন ঘোর পাপি পাপের জ্বালায় এখন ছটফট করছে দোচোখের লেলিহান শিখা যেন স্পর্শ করেছে তাকে হঠাৎ রিজু হয়ে বসে মুজিদ চোখ বোজে তারপর সে বিসমিল্লা পড়ে আবার কেরা শুরু করে মুহূর্তে মিহি মধুর হয়ে ওঠে তার গলা শান্তির ঝর্নার মতো বেয়ে বেয়ে আসে ঝরে ঝরে পরে অবিশ্রান্ত করুণায় তারপর ঢ্যাঙ্গা ঢেঙ্গা যে বৃদ্ধ লোকটি কাঁদতে শুরু করে সে কাঁদে কাঁদে ব্যাঘাত করে না তার কান্নায় অবশেষে কান্না থামলে মজি শান্ত গলায় বলে তুমি কিংবা তোমার বিবি ঘুনা করে থাকলে খোদা বিচার করবেন কিন্তু তুমি তোমার মায়ের কাছে মাপ চাইবা তারে ঘরে নেওয়া যত্নে রাখবা আর মাজারে সিন্নি দিবা পাঁচ পয়সার মজি নিজে তার মাপ দাবি করে না কারণ মেয়ের কাছে চাইলে তারই কাছে চাওয়া হবে নির্দেশ তো তারই তারই হুকুম তামিল করবে সে বুড়ো বাড়ি গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে তারপর চোখ বুঝে চুপচাপ ভাবে মাথাটা যেন খোলাসা হয়ে এসেছে হঠাৎ তার মনে হয় সারা গ্রামের জমায়েতের সামনে দাঁড়িয়ে সে নির্লজ্জভাবে সাই দিয়ে এসেছে বুড়ির কথায় সে কথার সত্যাসত্য সম্পর্কে প্রশ্ন তোলেনি বরঞ্চ পরিষ্কারভাবে বলে এসেছে সে কথা সত্যি এবং লোকে কথাও জানিয়ে এসেছে যে সে একটা দুর্বল মানুষ এত বড় একটা অন্যায়ের কথা দোষিনীর আপন মুখ থেকে শুনেও চুপ করে আছে কারণ তার মেরুদণ্ড নেই সে কথা সর্বসমক্ষে বুঝিয়ে দিয়ে এসেছে হঠাৎ রক্ত চড়চড় করে ওঠে ভাবে উঠে গিয়ে চেলা কাট দিয়ে এ মুহূর্তে বুড়ি উড়িয়ে দিয়ে আসে কিন্তু কেমন একটা অবসাদে দেহ ছেয়ে থাকে চুপচাপ শুয়ে কেবল ভাবে পুরুষের গর্ব ধুলিশ্বাদ হয়ে আছে যেন আর সে ওঠেই না বুড়ি মাঝে মাঝে শান্ত গলায় ছেলেদের প্রশ্ন করে দেখ তো ব্যাটা কি মরল নাকি ছেলেরা ধমকে ওঠে মায়ের উপর বলে কি যে কও মুখে লাগাম নাই তোমার হতাশ হয়ে বুড়ি বলে তাই ক আমার কি তেমন কপালটা আর মারবে না প্রতিশ্রুতি সত্ত্বেও বড় ভয়ে ভয়ে হাসুনির মা ঘরে ফিরে এসেছিল ভয় যে সেখানে যা বলেছে বলেছে কিন্তু একবার হাতে নাতে পেলে তাকে ঠিক খুন করে ফেলবে বুড়ো সে এখন অবাক হয়ে ঘুরঘুর করে উকি মেরে বাপের সাইত নিশ্চল দেহটি চেয়ে দেখে কখনো 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 বা আড়াল থেকে শুষ্ক গলায় প্রশ্ন করে বাপ জান খাইবা না বাপ কথা কয় না দুদিন পরে ঝড় ওঠে আকাশের দুরন্ত হাওয়া আর দলে ভারী কালো কালো মেঘে লড়াই লাগে মোহাম্মদনগরের সর্বোচ্চ তালগাছটি বন্দি পাখির মতো আছরাতে থাকে হাওয়া মাঠে ঘূর্ণিপা খেয়ে আসে তীর্যক ভঙ্গিতে বাঁচ পাখির মতো শোঁ করে নেবে আসে কখনো ভোঁতা প্রশস্ততায় হাতির মতো ঠেলে এগিয়ে যায় ঝড় এলে হাসুনির মার হৈ হৈ করার অভ্যাস হাসুনি কোথায় গেল রে ছাগলটা কোথায় গেলো রে লাল ছুটিওয়ালা মুরগিটা কোথায় গেল রে তীক্ষ্ণ গলায় চেঁচামেচি করে আথালি পাথালি ছোটাছুটি করে আর কি একটা আদিম উল্লাসে তার দেহ নাচে ঝড় আসছে হু হু করে কিন্তু হাসুনির মা মুরগিটা খুঁজে পায় না পেছনে ঝোপঝাড়ে দেখে বাইরে যায় ওধারে ধারে আমগাছে আশ্রয় নিয়েছে কিনা দেখে বৃষ্টির ঝাপটায় বুঝে আসার চোখে পিটপিট করে তাকিয়ে কুরকুর আওয়াজ করে ডাকে কিন্তু কোথাও তার সন্ধান পায় না শেষে ভাবে কি জানি হয়তো বাপের মাচার তলেই মুরগিটা গিয়ে লুকিয়েছে পাটিপি টিপে ঘরে ঢুকে মাচার তলে উকি মারতেই তার বাপ হঠাৎ কথা বলে ওঠে গলা দুর্বল শূন্য শূন্য ঠেকে বলে আমার সাইডে সিরে আইনা দে মে ছুটে গিয়ে কিছু চিরা গুড় এনে দেয় বাপ গপ গপ করে খায় মতো সর্বাঙ্গ তার চিড়া কটা কিন্তু সেদিকে খেয়াল নেই অনুতাপ আর মায়া মমতায় বাপের কাছে সে গলে গেছে বাপের ব্যথায় তার বুক চিনচিন করে বুড়ো ঢকঢক করে পানি খায় তারপর একটু ভাবে শেষে বলে আর সেইটা সিরা দিবি মা মেয়ে আবার ছোটে চিড়া আনে আরো সঙ্গে আরেক লোটা পানিও আনে দুদিনের রোজা ভেঙে বুড়ো ধনুকের মতো পিঠ বেঁকিয়ে মাচার ওপর অনেকক্ষণ বসে বসে ভাবে দৃষ্টি কোণের অন্ধকারের মধ্যে নিবদ্ধ বাইরে হাওয়া গুঁয়ে গুঁঙিয়ে ওঠে ঘরের চাল হাওয়া আর বৃষ্টির ঝাপটায় গুমরায় সিক্ত কাপড়ে দূরে দাঁড়িয়ে মেয়ে নীরব হয়ে থাকে হঠাৎ কেন তার চোখ ছলছল করে তবে ঘরের অন্ধকার আর বৃষ্টির পানিতে ভেজা মুখের মধ্যে সে অস্ত্র ধরা পড়বার কথা নয় অবশেষে বাপ বলে মাইয়া তোর কাছে মাপসাই বুড়া মানুষ মতিগতিরা ঠিক নাই তোরে না বুঝা কষ্ট হে দিন মেয়ে কি বলবে বোকার মতো দাঁড়িয়ে থাকে তারপর মুরগি খোঁজার অজুহাতে বাইরে ঝড়ের মধ্যে গিয়ে দাঁড়াতেই চোখে আরও পানি আসে হু হু করে অর্থহীনভাবে আর বৃষ্টিতে ধুয়ে যায় সে পানি সেদিন সন্ধ্যায় বুড়ো কোথায় চলে গেল কেউ বলতে পারল না গেল কোথায় ছেলেরা অনেক খোঁজে আশেপাশে গ্রামের লোকদের জিজ্ঞাসাবাদ করে মতিগঞ্জের সড়ক ধরে তিন ক্রোশ দূরে গঞ্জে গিয়েও অনেক তালাশ করে কেউ বলে নদীতে ডুবেছে তাই যদি হয় তবে সন্ধান পাবার জো নেই খরস্রোতা বিশাল নদী সে নদী কোথায় কত দূরে তার দেহ ভাসিয়ে তুলেছে কে জানে ঘরে বুড়ি স্তব্ধ হয়ে থাকে যে তার মৃত্যুর জন্য এত আগ্রহ দেখাতো সে আর কথা কয় না হাসুনির মা দূর থেকে মসজিদের মিষ্টি মধুর কোরআন তেলওয়াজ শুনেছে অনেকদিন সে আল্লাহর কথা স্মরণ করে বলে আল্লাহ আল্লাহ কও মা বুড়ি তখন জেগে উঠে কয়েকবার শিশুর মতো বলে আল্লাহ আল্লাহ মসজিদের শিক্ষায় গ্রামবাসীরা কথা ভালোভাবে বুঝেছে যে পৃথিবীতে যাই ঘটুক জন্ম মৃত্যু শোক দুঃখ যার অর্থ অনেক সময় খুঁজে পাওয়া ভার হয়ে ওঠে সব খোদা ভালোর জন্যই করেন তার সৃষ্টির মর্ম যেমন সাধারণ মানুষের পক্ষে বোঝা দুষ্কর তেমন নিত্য নিয়ত তিনি যা করেন তার গুরুত্ব বোঝা দুষ্কর তবে এটা ঠিক তিনি যা করেন মঙ্গলের জন্যই করেন ঘটনার রূপ অসহনীয় হতে পারে কিন্তু অন্তর্নিহিত উদ্দেশ্য শেষ পর্যন্ত মানুষের মঙ্গল তার ভালাই অতএব যে জিনিস বোঝার জন্য নয় তার জন্য কৌতূহল প্রকাশ করা অর্থহীন ঠিক সে কারণে বুড়ো কোথায় পালিয়েছে বা তার মৃতদেহ কোথায় ভেসে উঠেছে কিনা জানবার জন্য কৌতূহল হতে পারে কিন্তু কেন পালিয়েছে তা নিয়ে বিন্দুমাত্র কৌতূহল হবার কথা নয় যারা মজিদের শিক্ষার যথার্থ মর্ম উপলব্ধি করতে সক্ষম হয়নি তাদের মধ্যে অবশ্যই প্রশ্নটি যে একেবারে জাগে না এমন নয় কিন্তু সে প্রশ্ন দ্বিতীয় চাঁদের মতো ক্ষীণ উঠেই ডুবে যায় ব্যাখাতি তজানা বিশাল আকাশের মধ্যে থই পায় না যেখানে জন্ম মৃত্যু ফসল হওয়া না হওয়া বা খেতে পাওয়া না পাওয়া একটা অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত সেখানে একটি লোকের নিরুদ্দেশ হবার ঘটনা কতখানি আর কৌতূহল জাগাতে পারে যা মানুষের স্মরণে জাগ্রত হয়ে থাকে বহুদিন তা সেই অপরাধের ঘটনা মুজিদের সামনে সেদিন লোকটি কেমন ছটফট করেছিল পাপের জ্বালা কেমন অস্থির অস্থির করেছিল যেন দোচগের আগুনের লেলিহান শিখা তাকে স্পর্শ করেছে তারপর তার কান্না শয়তানের শক্তি ধুলির সাথ হয়ে গিয়েছিল সে কান্নার মধ্যে এ বিচিত্র দুনিয়ায় যারা আবার আট দশজনের চাইতে বেশি জানে ও বোঝে বিশাল রহস্যের প্রান্তটুকু অন্তত ধরতে পারে বলে দাবি করে তাদের কদর প্রচুর শালুতে ঢাকা মাছের পিঠের মতো চির নবীন মাজারটি একটি দুর্বৃদ্ধ দুর্লঙ্ঘনীয় রহস্যে আবৃত তারই ঘনিষ্ঠতার মধ্যে যে মানুষ বসবাস করে তার দ্বারাই সম্ভব মহা রহস্যকে ভেদ করা অনাবৃত করা মজিদের ক্ষুদ্র চোখ দুটি যখন ক্ষুদ্রতর হয়ে ওঠে আর দিগন্তের ধূসরতার আবছা হয়ে আসে তখনই তার সামনে সে সৃষ্টি রহস্য নিরাবরণ স্পষ্টতায় প্রতিভাত হয় সে কথা এরা বোঝে হাসুনির মার মনেও প্রশ্ন নেই মাসগুলো ঘুরে এলে বরঞ্চ বাপের নিরুদ্দেশ হবার মধ্যে একটা অন্তর্নিহিত অর্থ খুঁজে পায় খোদার জিনিস খোদা গেছে তারপর মার প্রতি অগ্নি দৃষ্টি হানে বাপা মাগন এক বন্ধ মানুষ আছিল বুড়ি কিছু বলে না খেলোয়াড় চলে গেছে খেলবে কার সাথে তাই যেন চুপচাপ থাকে প্রথম প্রথম হাসুনের মা মসজিদের বাসায় আসত না লজ্জা হতো মার লজ্জা নেই বলে তার লজ্জা তারপর ক্রমে ক্রমে আসতে লাগলো কখনো কচিত মসজিদের সামনাসামনি হয়ে গেলে মাথায় আধ হাত ঘোমটা টেনে আড়া লেগে দাঁড়াতো আর বুকটা দুরু দুরু কাঁপত ভয়ে বতর দিনে এ বাড়িতে যাতায়াত যখন বেড়ে গেল তখন একদিন উঠানে একেবারে সামনাসামনি হয়ে গেল মসজিদের হাতে হুকা হুকায় এক সিলিম তামাক বৈরা দগ বেটি কয়েক মুহূর্তে ইতস্তত করে ঘুরে দাঁড়িয়ে সে হুকাটা নেয় বুক কাঁপতে থাকে থপথপ করে আর লজ্জায় চোখ বুঝে আসতে চায় হুকাটা দিতে গিয়ে মোজেদ কয়েক মুহূর্ত সেটা ধরে রাখে তারপর হঠাৎ বলে আহা তার গলা বেদনায় ছলছল করে তারপর থেকে সংকোচ আর ভয় কাটে ক্রমে ক্রমে সে খোলা মুখে সামনে দিয়ে আসা যাওয়া শুরু করে না করে উপায় কি বতর দিনে কাজের অন্ত নেই মানুষ তো রহিমে আসে ধান এলানো মারানো সিদ্ধ করা ভানা কত কাজ একদিন উঠানে ধান ছড়াতে ছড়াতে হঠাৎ বহুদিন পর হাসনির মা তার পুরনো আর্জি জানায় রহিমাকে বলে ওনারে এখন খোদা জানে আমার মত দেয় হঠাৎ রহিমা স্বরে বলে অমন কথা কইও না বিটি ঘরে বলা সে পরদিন মজিদ একটা শাড়ি আনিয়ে দেয় বেগুনি রং কালো পাড় খুশি হয়ে হাসুনির মা মুখ গম্ভীর করে বলে আমার শাড়ির দরকার কি ববু হাসুনির একটা জামা দিলেও তো পড়তখন হঠাৎ কি হয় রহিমা কিছু বলে না অন্যদিন হলে কথা না বলুক অন্তত হাসত আজ হাসেও না পোষের শীত প্রান্তর থেকে ঠান্ডা হাওয়া এসে হাড় কাঁপায় গভীর রাতে রহিমার হাসুনির মা ধান সিদ্ধ করে খড়কুটো দিয়ে আগুন জ্বালিয়েছে আলোকিত হয়ে উঠেছে সারা উঠানটা ওপরে আকাশ অন্ধকার গনগনে আগুনের শিখা যেন সে কালো আকাশ গিয়ে ছোঁয় ওধারে ধোয়া হয় শব্দ হয় ভাপের যেন শত সহস্র সাপ শীষ দেয় শেষ রাতের দিকে মজিদ ঘর থেকে একবার বেরিয়ে আসে খড়ের আগুনের উজ্জ্বল আলো লেবাজ সাদা উঠানটায় ঈশত লালচে হয়ে প্রতিফলিত হয়ে ঝকঝক করে সেই ঈশ্বত লালচে উঠানের পশ্চাতে দেখে হাসুনির মাকে তার পরনে বেগুনি শাড়িটা যে আলো সাদা মসৃণ উঠানটাকে শুভ্রতায় উজ্জ্বল করে তুলেছে সে আলোই তেমনই তার উন্মুক্ত গলা কাঁধের খানিকটা অংশ আর বাহু উজ্জ্বল করে তুলেছে দেখে মজিদের চোখ এখানে অন্ধকারে চকচক করে কিছুক্ষণ পর ঘরে গিয়ে বিছানায় শুয়ে মজিদ আশপাশ করে উঠান থেকে শীর্ষের আওয়াজ এসে বেড়ার গায়ে শিশির করে তাই শোনে আর আশপাশ করে মজিদ তারই মধ্যে কখন দ্রুততর ঘনতর হয়ে ওঠে মুহূর্তগুলো একসময় মজিদ আবার বেরিয়ে আসে এসে কিছুক্ষণ আগে হাসুনির মায়ের উজ্জ্বল বাহু কাত গলার জন্যে যে রহিমাকে সে লক্ষ্য করেনি সে রহিমাকেই ডাকে ডাকে স্বরে প্রভুত্ব দুনিয়ায় তার চাইতে এই মুহূর্তে অধিকতর শক্তিশালী অধিকতর ক্ষমতাবান আর কেউ নেই যেন খড়কুটোর আলোর জন্যে ওপরে আকাশ তেমনি অন্ধকার সীমাহীন সে আকাশ এখন কালো আবরণের সীমাবদ্ধ মানুষের দুনিয়া আর খোদার দুনিয়া আলাদা হয়ে গেছে রহিমা ঘরে এলে মজিদ বলে পাটা একটু টিপা দিবা এ গলার স্বর রহিমা চেনে অন্ধকার ঘরের মধ্যে মূর্তির মতো কয়েক মুহূর্ত স্তম্ভিতভাবে দাঁড়িয়ে থেকে আসতে বলে ওই ধারে এত কাম ফজরের আগে শেষ করণ লাগব ধৌ তোমার কাম মজিদ গর্জে উঠে গড় যাবে না কেন যে ধান সিদ্ধ হচ্ছে সে ধান তো তারই এখানে সে মালিক সেই মালিকানা একানারও অংশীদার নেই কেউ রহিমার দেহ ভরা ধানের গন্ধ যেন জমি ফসল ধরেছে ঝুঁকে ঝুঁকে সে পাটে পে, ওকে তাকিয়ে তাকিয়ে দেখে মুচিত আর ধানের গন্ধ শোকে শীতের রাতে ভারী হয়ে নাকে লাগে সে গন্ধ অন্ধকারে সাপের মতো চকচক করে তার চোখ মনের অস্থিরতা কাটে না কাউকে সে জানাতে চায় কি কোনো কথা তারিদ্যা বেগুনি রঙের শাড়ি পরা মেয়ে লোকটিকে টিকে খড়কুটোর আলোতে তখন যার দেহের কত অংশ জল জল করছিল উজ্জ্বল লালিতে তাকে একটা কথা জানাতে চায় যেন তবে জানানোর পথে বৃহৎ বাধার দেয়াল বলে রাত্রির এই মুহূর্তে অন্ধকার আকাশের তলে অসীম ক্ষমতাশীল প্রভু অস্থির অস্থির করে দেয়াল ভেদ করার সূক্ষ্ম ঘোরালো পন্থার সন্ধান করতে গিয়ে অধীর হয়ে পড়ে তখন পশ্চিম আকাশে শুক্তারা জ্বলজ্বল করছে উঠানে আগুন নিভে এসেছে উত্তর থেকে জোর ঠান্ডা হাওয়া বইতে শুরু করেছে রহিমা ফিরে এসে মুখ তুলে চায় না হাসুনির মা দাঁতে চিবিয়ে দেখছিল ধান সিদ্ধ হয়েছে কিনা সেও তাকায় না রহিমার পানে কথা বলতে গিয়ে মুখে কথা বাঁধে তারপর পূর্ব আকাশ হতে স্বপ্নের মতো ক্ষীণ শ্লথগতি আলো এসে রাতের অন্ধকার যখন কাটিয়ে দেয় তখন হঠাৎ ওরা দুজনে চমকে উঠে মজিদ কখন উঠে গিয়ে ফজরের নামাজ পড়তে শুরু করেছে হালকা মধুর কণ্ঠ গ্রীষ্ম প্রত্যুষের ঝিরিঝিরি হাওয়ার মতো ভেসে আসে ওরা তাকায় পরস্পরের পানে নতুন এক দিন শুরু হয়েছে খোদার নাম নিয়ে তার নাম চরণে সংকোচ কাটে লোকদের সে যাই বলুক ভোতর দিনে মসজিদ কিন্তু ভুলে যায় গ্রামের অভিনয় তার কোন পালা মাজারের পাশে গত বছরে উঠানো টিনার বেড়ার ঘর মগরার পর মগরা ধানে ভরে ওঠে মাজার জিয়ারত করতে এসে লোকেরা চেয়ে চেয়ে দেখে তার ধান গভীর বিষয়ে তারা ধীরে ধীরে মাথা নাড়ে মজিদকে অভিনন্দিত করে শুনে মজিদ মুখ গম্ভীর করে দাড়িতে হাত বুলিয়ে আকাশের পানে তাকায় বলে খোদা রহমত খোদায় রিজিক দেনওয়ালা তারপরে ইঙ্গিতে মাজারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলে আর তানার দোয়া শুনে কারো কারো চোখ ছলছল করে ওঠে আর আবেগে রুদ্ধ হয়ে আসে কণ্ঠ কেন আসবে না ধান হয়েছে এবার মজিদের ঘরে যেমন মগরাগুলো উপচে পড়ছে ধানের প্রাচুর্যে তেমনই ঘরে ঘরে ধানের বন্যা তবে জীবনে যারা অনেক দেখেছে যারা সমস্তার তারা অহংকার দাবিয়ে রাখে ধানের প্রাচুর্যে কারো কারো বুকে আশঙ্কাও জাগে বস্তুত মজিদকে দেখে তাদের আসল কথা স্মরণ হয় খোদার রহমত না হলে মাঠে মাঠে ধান হতে পারে না তার রহমত যদি শুকিয়ে যায় বসি না হয় তবে খামার শূন্য হয়ে খা খা করবে বিশেষ দিনে সে কথাটা স্মরণ করবার জন্যে মজিদের মতো লোকের সাহায্য নেয় তার কাছে শকুর গুজার করবার ভাষা শিখতে আসে অপূর্ব দিনতায় চোখ তুলে মজিদ বলে দুনিয়াদারি কি তার কাজ খোদাতালা অবশ্য দুনিয়ার কাজকামকে অবহেলা করতে বলেননি কিন্তু যার অন্তরে খোদার স্পর্শ লাগে তার কে আর দুনিয়াদারি ভালো লাগে বলে মজিদ চোখ পিটপিট করে যেন তার চোখ ছলছল করে উঠেছে যে শোনে সে মাথা নাড়ে ঘন ঘন অস্পষ্ট গলায় সে আবার বলে খোদার রহমত সব আরও বলে যে সে রহমতের জন্যে সে খোদার কাছে হাজারবার শগুর গুজারি করে কিন্তু আবার দুমুঠো ভাত খেতে না পেলেও তার চিন্তা নেই খোদার উপর যার প্রাণ মন দেহ ন্যস্ত এবং খোদার উপর যে তোয়াক্কাল করে তারা আবার এসব তুচ্ছ কথা নিয়ে ভাবনা বলতে বলতে এবার একটা বিচিত্র হাসি ফুটে ওঠে মুজিদের মুখে কোটরগত চোখ ঝাপসা হয়ে ওঠে দিগন্ত প্রসারী দূরত্বে কিন্তু আজ সকালে মজিদের সে চোখে একটা জ্বালাময় ছবি ভেসে উঠে থেকে থেকে গনগনে আগুনের পাশে বেগুনি রঙের শাড়ি পরা একটি অস্পষ্ট নারীকে দেখে স্মৃতিতে তার উলঙ্গ বাহু ও কাঁধ আরও শুভ্র হয়ে ওঠে তার যে চোখে দিগন্ত প্রসারী দূরত্ব জেগে ওঠে সে চোখ ক্রমশ সূক্ষ্ম ও সূচাগ্র তীক্ষ্ণ হয়ে ওঠে হঠাৎ সচেতন হয়ে মজিদ প্রশ্ন করে তোমার কেমন ধান হইল মিয়া তুমি বলুক আপনি বলুক সকলকে মিয়া বলে সম্বোধন করার অভ্যাস মজিদের লোকটি ঘাট চুলকে নীতিবীতি করে বলে যাই হইছে তাই যথেষ্ট ছেলে পুলে দুই বেলা খাইবার পারুন আসলে এদের বড়াই করার অভ্যাস পঞ্চাশ মন ধান হলে অন্তত একশো মন বলা চাই বোতর দিনে উঁচে উঁচিয়ে রাখা ধানের প্রতি সবার দৃষ্টি আকর্ষণ করানো চাই লোকটির ধান ভালোই হয়েছে বলতে গেলে গত দশ বছরে এমন ফসল হয়নি কিন্তু মজিদের সামনে বড়াই করা তো দূরের কথা ন্যায্য কথাটা বলতেই তার মুখে কেমন বাঁধে তাছাড়া খোদার কালাম জানা লোকের সামনে ভাবনা কেমন যেন গুলিয়ে যায় কি কথা বললে কি হবে বুঝে না উঠে সতর্কতা অবলম্বন করে কথার কথা কয় মজিদ তাই উত্তরের প্রতি লক্ষ্য থাকে না তার অন্তরে ক্রমশ যে আগুন জ্বলে উঠছে তারই শিখার উত্তাপ অনুভব করে সেই উত্তাপ ভালোই লাগে লোকটি অবশেষে উঠে দাঁড়ায় তবে যাবার আগে হঠাৎ এমন একটা কথা বলে যে মুজিদ যেখানে দাঁড়িয়েছিল সেখানে বৃক্ষের মতো দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ এবং যে আগুন জ্বলে উঠছিল অন্তরে তা মুহূর্তে নির্বাপিত হয় সংক্ষেপে ব্যাপারটি হলো এই গৃহস্থের গোলায় গোলায় যখন ধান ভরে ওঠে তখন দেশময় আবার পীড়দের সফর শুরু হয় এ সময় খাদের যত্নটা হয় মানুষের মেজাজটাও খোলাসা থাকে যেবার আকাল পরে সেবার অতিভক্ত মুড়িদের ঘরেও দুদিন গা ঢেলে থাকতে ভরসা হয় না পি সাহেবদের দিন কয়েক হলো তিন গ্রাম পরে এক পিস সাহেব এসেছেন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট মতলুব খাঁ তার পুরনো মরিদ তিনি সেখানেই উঠেছেন পিস যথেষ্ট বয়স লোকে বলে একালে আগুন ছিল তার চোখে আর কণ্ঠে বজরণীনাথ একতা তার পূর্বপুরুষ মধ্যপ্রাচ্যের কোনো এক স্থান থেকে নাকি খোদার বাণী প্রচার করবার উদ্দেশ্যে প্রচণ্ড পথশ্রম স্বীকার করে এ দূর দেশে আসেন সে কতদিন আগে তা পিশায়ব সঠিকভাবে জানেন না কিন্তু এই অজ্ঞতা স্বীকার্য নয় বলে কোন এক পাঠান বাদশাহের মৃত্যুর সঙ্গে হিসাব মিলিয়ে সে স্মরণীয় আগমনকে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ণীত করা হয় যে দেশ ছেড়ে এসেছেন সে দেশের সঙ্গে আজ অবশ্য কোনো সম্বন্ধ নেই কেবল বৃহৎ খড়গনাশা গৌরবর্ণ চেহারাটি ছাড়া ময়মনসিংহ জেলার কোনো এক অঞ্চলে বংশানুক্রমে বসবাস করছেন বলে তাদের ভাষাটাও এমন বিশুদ্ধভাবে স্থানীয় রূপ লাভ করেছে যে মুরিদানির কাজ করবার প্রাককালে উত্তর ভারতে কোনো এক স্থানে গিয়ে তাকে উর্দু জবান ইস্তেমাল করে আসতে হয়েছিল পি সাহেবের খেতে শেষ নেই তার সম্বন্ধে গল্পেরও শেষ নেই সে গল্প তার রুহানি তাকত ও কাশ নিয়ে মাজারের ছায়ার তলে আছে বলে সমাজে পড়ানো খনকার মোল্লার চেয়ে মজিদের স্থান অনেক উঁচুতে কিন্তু রুহানি তাকত তার নেই বলে অন্তরে দীনতা বোধ করে কখনো কখনো খোলাখুলিভাবে লোকসমক্ষে সে দীনতা ব্যক্ত করে কিন্তু করে এমন ভাষায় ও ভঙ্গিতে যে তা মহৎ ব্যক্তির দীনতা প্রকাশের পর্যায়ে গিয়ে পড়ে এবং প্রতিক্রিয়া লক্ষ্য করে মজিদ নিশ্চিন্ত থাকে কিন্তু যাদ্রেলপীররা যখন আশেপাশে এসে আস্তানা গাড়েন তখন মজিদ কিন্তু শঙ্কিত হয়ে ওঠে ভয় হয় তার বিস্তৃত প্রভাব কৃষ্ণপক্ষের চাঁদের মতো মিলিয়ে যাবে অন্য এক ব্যক্তি এসে যে বৃহৎ মায়াজাল বিস্তার করবে তাতে সবাই একে একে জড়িয়ে পড়বে অন্যের আত্মার শক্তিতে অবশ্য মজিদের খাঁটি বিশ্বাস নেই আপন হাতে সৃষ্ট মাজারের পাশে বসে দুনিয়ার অনেক কিছুতেই তার বিশ্বাস হয় না তবে এসব তার অন্তরের কথা প্রকাশের কথা নয় অতএব কিছুমাত্র বিশ্বাস ছাড়াও সে আশ্চর্য ধৈর্য সহকারে অন্যের ক্ষমতার ভূষে প্রশংসা করে বলে খোদাতালার বেদ বোঝাকে সহজ কথা কার মধ্যে তিনি কি বস্তু দিয়েছেন সে বলতে পারেন এবার মজিদের মন কিন্তু কদিন ধরে থমথম করে সবসময় হাওয়ায় ভেসে আসে পি সাহেবের কার্যকলাপের কথা এদিকে মাজারের লোকদের আসা যাওয়া প্রায় থেমে যায় বতর দিনে মানুষের কাজের অন্ত নেই ঠিক কিন্তু যেটুকু অবসর পায় তা তারা ব্যয় করতে থাকে পি সাহেবের বাত্রস্ফীত পদযুগুলো একবার চুমু দেবার আশায় পদচুমন অবশ্য সবার ভাগ্যে ঘটে না দিনের পর দিন ভিড় ঠেলে অতি নিকটে পৌঁছেও অনেক সময় বাসনা চরিতার্থ হয় না সন্নিকটে গিয়ে তার নুরানির চেহারার দীপ্তি দেখে কারো চোখ ঝলসে যায় কারো এমন চোখ ভাসানো কান্না পায় যে আর এগুবার আশা ত্যাগ করতে হয় ভাগ্যবান যারা তারা পেশায়বের হাতে স্পর্শ হতে শুরু করে দু এক শব্দ আদেশ উপদেশ বা তামাক গন্ধ ভারী বুকের হাওয়ায়ও লাভ করে রাত্রে বিছানা শুয়ে মজিদ গম্ভীর হয়ে থাকে রহিমা গা টেপে কিন্তু টেপে যেন আস্ত পাথর অবশেষে মজিদকে সে প্রশ্ন করে আপনার কি হয়েছে মজিদ কিছু বলে না উত্তরের জন্য কতক্ষণ অপেক্ষা করে রহিমা হঠাৎ বলে এক পি সাহেব আইসেন না হে গেরামে তা নেই নাকি মরা সেরে জিন্দা করে দেন পাথর এবার হঠাৎ নড়ে আবছা অন্ধকারে মুজিদের চোখ ঝুলে ওঠে ক্ষণকাল নীরব থেকে হঠাৎ কটমট করে তাকিয়ে সে প্রশ্ন করে মরা মানুষ জিন্দা হয় কেমনি প্রশ্ন কৌতূহলের নয় দেখে রহিমা ধুমে গেল তারপর আর কোনো কথা হয় না একসময় রহিমা পাশে শুয়ে আলগোচ্ছে ঘুমিয়ে পড়ে মজিদ ঘুমোয় না সে বুঝেছে ব্যাপারটা অনেক দূর এগিয়ে গেছে এবার কিছু একটা না করলে নয় আজও অপরাহ্নে সে দেখেছে মতিগঞ্জের সড়কটা দিয়ে দলে দলে লোক চলছে উত্তর দিকে মজিদ ভাবে আর ভাবে রাত যত গভীর হয় তত আগুন হয়ে ওঠে তার মাথা মানুষের নির্বোধ বোকামের জন্যে আর তার অকৃতজ্ঞতার জন্য একটা মারাত্মক ক্রোধ ও ঘৃণা উষ্ণ রক্তের মধ্যে টকবক করতে থাকে সে ছটফট করে একটা নিষ্ফল ক্রোধে এক সময় ভাবে ঝালর দেয়া শালু কাপড়ে আবৃত নকল মাজারটি এদের উপযুক্ত শিক্ষা তাদের নিমহারামের যথার্থ প্রতিদান ভাবে একদিন মাথায় চড়ে গেলে সে তাদের বলেই দেবে আসল কথা বলে দিয়ে হাসবে হাহা করে গগন বিধিন্ন করে শুনে যদি তাদের বুক ভেঙে যায় তবেই তৃপ্ত হবে তার রিক্ত মন মজিদ তার ঘর বিক্রি করে সরে পড়বে দুনিয়ার অন্য কোনো ঘাটে এ বিচিত্র বিশাল দুনিয়ায় কি যাবার কোনো জায়গার অভাব আছে অবশ্য এ ভাবনা গভীর রাতে নিজের বিছানায় শুয়ে সে ভাবে যখন মাথা শীতল হয় নিষ্ফল ক্রোধ হতাশায় গলে যায় তখন সে আবার গুম হয়ে থাকে তারপর শ্রান্ত বিক্ষুব্ধ মনে হঠাৎ একটি চিকন বুদ্ধি বুদ্ধিরশ্মি প্রতিফলিত হয় শীঘ্র তার চোখ চকচক করে ওঠে শ্বাস দ্রুততর হয় উত্তেজনা আধা উঠে বসে অন্ধকার ভেদ করে রহিমার পানে তাকায় পাশে সে অঘরে ঘুমে বেচেন একটি হাঁটু উলঙ্গ হয়ে মজিদের দেহ ঘেসে আছে তাকে অকারণে কয়েক মুহূর্ত চেয়ে চেয়ে দেখে মজিদ তারপর আবার চিত হয়ে শুয়ে চোখ খোলা মৃতের মতো পড়ে থাকে মজিদ যখন আওয়ালপুর গ্রামে পৌঁছল তখন সূর্য হেলে পড়েছে মতমিয়ার বাড়ির সামনেকার মাঠটায় লোকে লোকারণ্য তার মধ্যে কোথায় যে পি সাহেব বসে আছেন বোঝা মুশকিল মজিদ বেটে মানুষ পায়ের আঙুলে দাঁড়িয়ে বকের মতো গলা বাড়িয়ে পি সাহেবকে একবার দেখবার চেষ্টা করে কিন্তু কালো মাথার সমুদ্রে দৃষ্টি কেবল ব্যাহত হয়ে ফিরে আসে একজন বললে যে বটগাছটার তলে তিনি বসে আছেন তখন মাখের শেষাশেষি তবু জনসমুদ্রের উত্তাপে পিসাহেবের গরম লেগেছে বলে তার গায়ে হাতির কানের মতো মস্ত ঝালরওয়ালা পাখা নিয়ে হাওয়া করছে একটি লোক কেবল সে পাখাটা থেকে থেকে নজরে পড়ে মুখ তুলে রেখে ভিড় ঠেলে এগিয়ে যেতে লাগলো মজিদ সামনে শত শত লোক সব বিভোর হয়ে বসে আছে কেউ কাউকে লক্ষ্য করবার কথা নয় মসজিদকে চেনে এমন লোক ভিড়ের মধ্যে অনেক আছে বটে কিন্তু তারা কেউ আজ তাকে চেনে না যেন বিশাল সূর্যোদয় হয়েছে আর সে আলোয় প্রদীপের আলো নিশ্চিন্ন হয়ে গেছে পি সাহেব দফায় দফায় ওয়াজ করছেন যখন ওয়াজ শেষ করে তিনি বসে পড়েন তখন অনেকক্ষণ ধরে তার বিশাল বপু দ্রুত শ্বসনের তালে তালে ওঠানামা করে আর শুভ্র চড়া কপালে জমে ওঠা বিন্দু বিন্দু ঘাম খোলা মাঠের উজ্জ্বল আলোয় চকচক করে পাখা হাতে দাঁড়িয়ে থাকা লোকটি জোরে হাত চালায় এ সময় পি সাহেবের প্রধান মুড়িদ মিয়া হুজুরের গুনাগুণ সহজ ভাষায় ব্যাখ্যা করে বলে এ কথা সর্বজন বিদিত যে সে বলে সূর্যকে ধরে রাখবার ক্ষমতা রাখেন উদাহরণ দিয়ে বলে হয়তো তিনি এমন এক জরুরি কাজে আটকে আছেন যে ওধারে জোহরে নামাজে সময় গড়িয়ে যাচ্ছে কিন্তু তাহলে কি হবে তিনি যতক্ষণ পর্যন্ত না হুকুম দেবেন ততক্ষণ পর্যন্ত সূর্য একাঙন নড়তে পারে না শুনে কেউ আহা হা বলে কারো বা আবারও ঢুকরে কান্না আসে কেবল মজিদের চেহারা কঠিন হয়ে ওঠে সজরে নড়তে থাকা পাখাটার পানে তাকিয়ে সে মূর্তিবোধ বসে থাকে আধ ঘন্টা পরে শীতের দ্বীপরাহরিক আমেজে জনতা ঈশ্বর ঝিমিয়ে এসেছে এমনই সময় হঠাৎ জমায়েতের নানা স্থান থেকে রব উঠল একটা ঘোষণা মুখে মুখে সারা ময়দানে ছড়িয়ে পড়ল পি আবার ওয়াজ করবেন পি আর সেই গলা নেই সুখ তারের কম্পনের মতো হাওয়ায় বাজে তার গলা জমাতে কেউ না কেউ প্রতি মুহূর্তে হাহা করে উঠছে বলে সে ক্ষীণ আওয়াজও সব প্রান্তে শোনা যায় না কিন্তু মজিদ কান খাড়া করে শোনে এবং শোনবার প্রচেষ্টার ফলে চোখ কুঞ্চিত হয়ে ওঠে পি গলার কম্পমান সূক্ষ্ম তারের মতো ক্ষীণ আওয়াজই আধ ঘন্টা ধরে বাজে তারপর বিচিত্র সুর করে তিনি একটা ফার্সি বয়েদ বলে ওয়াজ খান্ত করেন বলেন সোহবতে সোয়ালে তুরা সোয়ালে কুনাদ সুসঙ্গ মানুষকে ভালো করে শুনে জমায়েতের অর্ধেক লোক কেঁদে ওঠে তারপর তিনি যখন বাকিটা বলেন সোহবতে তোয়ালে তুরা তোয়ালে খুনাত কুসঙ্গ তেমনই তাকে আবার খারাপ করে তখন গোটা জমায়েতের সমস্ত সংযমের বাদ ভেঙে যায় সকলে হাওমাও করে কেঁদে ওঠে বসে পড়ে পেশায় পাখাওয়ালার পানে লাল হয়ে ওঠা চোখে তাকিয়ে পাখা সঞ্চালন দ্রুততর করবার জন্য ইশারা করছেন এমন সময় সামনের লোকেরা সব ছুটে গিয়ে সাহেবকে ঘেরাও করে ফেলল হঠাৎ পাগল হয়ে উঠেছে তারা যে যা পারল ধরল কেউ পা কেউ হাত কেউ বা আস্তিনের অংশ তারপর এক কাণ্ড ঘটল মানুষের ভাবমত্ততা দেখে সাহেব অভ্যস্ত কিন্তু আজকের ক্রন্দনরত জমায়েতের নিকটবর্তী লোকগুলো সহসাই আক্রমণ তার বোধহয় সহ্য হল না তিনি হঠাৎ নিজেকে ছাড়িয়ে নিয়ে যুবকের সাবলীর সহজভঙ্গিতে মাথার উপরে গাছটার ডালে উঠে গেলেন দেখে হায় হায় করে উঠল পি সাহেবের সাঙ্গোপাঙ্গরা আর তা শুনে জমায়ত হায় হায় করে উঠল সাঙ্গোপাঙ্গরা তখন সুর করে গীত ধরল এই মর্মে যে তাদের পি সাহেব তো শূন্য উঠে গেছেন এবার কি উপায় পি সাহেব অবশ্য ডালে বসে তখন দিব্যি পাত্রস ভারী পা ধোলাচ্ছেন ফাগুনের আগুনের দ্রুত বিস্তারের মতো পি সাহেবের শূন্য ওঠার কথা দেখতে না দেখতে ছড়িয়ে গেল যারা তখন ফার্সি বয়তের অর্থ না বুঝে কেবল সুর করে কেঁদে উঠেছিল এবার তারা মরাকান্না জুড়ে বসল পি সাহেব কি তাদের ফাঁকি দিয়ে চলে যাচ্ছেন কিন্তু গেলে অজ্ঞ মূর্খ তারা পথ দেখবে কি করে জোয়ারি ঢেউয়ের মতো সম্মুখে ভেঙে এলো জনস্রোত অনেক মায়াকান্না ও আকতি বিকুতির পর পি সাহেব বৃক্ষ ডাল হতে অবশেষে অবতরণ করলেন বেলা তখন বেশ গড়িয়ে এসেছে আর মাঠের ধারে গাছগুলোর ছায়া দীর্ঘতর হয়ে সে মাঠেরই বুক পর্যন্ত পৌঁছেছে এমন সময় পি সাহেবের নির্দেশে একজন হঠাৎ উঠে দাঁড়িয়ে বললে ভাই সকল আপনারা সব কাতারে দাঁড়াইয়া যান কয়েক মুহূর্তের মধ্যে নামাজ শুরু হয়ে গেল নামাজ কিছুটা অগ্রসর হয়েছে এমন সময় হঠাৎ সারা মাঠটা যেন কেঁপে উঠল শত শত নামাজরত মানুষের নিরবতার মধ্যে খ্যাপা কুকুরের তীক্ষ্ণতায় নিঃসঙ্গ একটা গলা আর্তনাদ করে উঠল সে কণ্ঠ মজিদের যত সব শয়তানি বেদাতে কাজ কারবার খোদার সঙ্গে মস করা নামাজ ভেঙে কেউ কথা কইতে পারে না তাই তা শেষ না হওয়া পর্যন্ত সবাই নীরবে মজিদের অশ্রাব্য গালাগাল শুনলে মোনাজাত হয়ে গেলে সাঙ্গ পাঙ্গদের তিনজন এগিয়ে একজন কঠিন গলায় প্রশ্ন করল চেচামেচি কর্তা কিসকা বাস্তে লোকটি আবার পশ্চিমে এলেম শিখে এসে অবধি বাংলা জবানে কথা কয় না মজিদ বললে কোন নামাজ হইল এটা কাহে জোহর কা নামাজ হুয়া উত্তর শুনে আবার চিৎকার করে গালাগাল শুরু করলো মজিদ বললে এ কেমন বেসরিয়তি কারবার আসরের সময় জোহরের নামাজ পড়া সাঙ্গোপাঙ্গোরা প্রথমে ভালোভাবেই বোঝাতে চেষ্টা করলো ব্যাপারটা তারা বললে যে মুজি তো জানেই পি সাহেবের হুকুম পেতে তো জোহরের নামাজের সময় যেতে পারে না পশ্চিম থেকে যে এলেম শিখে এসেছে সে বোঝানোর পন্থাটা প্রায় বৈজ্ঞানিক করে তোলে সে বলে যে যেহেতু ভাদ্র মাস থেকে ছায়া আসলেই একে কদম করে বেড়ে যায় সেহেতু দু কদমের উপর দুই লাঠি হিসেব করে চমৎকার জোহরের নামাজের সময় আছে মুজিদ বলে মাপো এবং পিছবের সাঙ্গ পাঙ্গরা যতদূর সম্ভব দীর্ঘ দীর্ঘ ছয় কদম ফেলে তার সঙ্গে দুই লাঠি যোগ করেও যখন ছায়া নাগাল পেলো না তখন বললে তর্ক যখন শুরু হয়েছিল তখন ছায়া ঠিক নাগালের মধ্যেই ছিল শুনে মজিদ কুৎসিততম মুখ বিকৃত করে সঙ্গে সঙ্গে কয়েকবার মুখ খিস্তি করে বললে কেন তখন তোকে পীর ধৈরে রাখবার পারল না সূর্যটারে তারপর সরে গিয়ে সে বজ্রকণ্ঠে ডাকলে মহব্বতনগর যাইবেন কে কে মহব্বতনগর গ্রামের লোকেরা এতক্ষণ বিমূঢ় হয়ে ব্যাপারটা দেখছিল কারো কারো মনে ভয়ও হয়েছিল এ বুঝি পীর সাহেবের সাঙ্গোপাঙ্গরা ঠেঙে দেয় মজিদকে এবার তার ডাক শুনে একে একে তারা ভিড় থেকে খসে এলো মতিগঞ্জের সড়কে উঠে ফিরতে মুখ পথ ধরে মসজিদ একবার পেছনে ফিরে তাকিয়ে থুতু ফেলে তবা কেটে নিঃশ্বাসের চেয়ে শয়তানকে অশ্রাব্য ভাষায় গালাগাল করল তারপর দ্রুত পায়ে হাঁটতে লাগল সঙ্গে লোকেরা কিন্তু কিছু বললে না তারা যদিও মসজিদকে অনুসরণ করে বাড়ি ফিরে চলেছে কিন্তু তাদের মন দোটানার দ্বন্দ্বে দোল খায় চোখে তাদের এখনো অশ্রু শুষ্ক রেখা সে রাত্রে ব্যাপারীকে নিয়ে এক জরুরি বৈঠক বসল সবাই এসে জমলে মজিদ সকলের পানে কয়েকবার তাকালো তার চোখ জ্বলছে একটা জ্বালাময় অথচ পবিত্র ক্রোধে শয়তানকে ধ্বংস করে মূর্খ বিপথে চালিত মানুষদের রক্ষা করার কল্যাণকর বাসনায় সমস্ত সত্তা সমজ্জ্বল হয়ে উঠেছে মজিদ কুরুগম্ভীর কণ্ঠে সংক্ষেপে তার বক্তব্য পেশ করল ভাই সকলরা সকলে অবগত আছেন যে বেদাতে কোনো কিছু খোদাতালার অপ্রিয় এবং সেই থেকে সত্যিকার মানুষ দ্বারা তাদেরকে তিনি দূরে থাকতে বলেছেন কথা তারা জানে যে শয়তান মানুষকে প্রলুব্ধ করবার জন্যে মনোমুগ্ধকর রূপ ধারণ করে তার সামনে উপস্থিত হয় এবং অত্যন্ত কৌশল সহকারে তাকে বিপথে চালিত করবার প্রয়াস পায় শয়তানের সে রূপ যতই মনোমুগ্ধকর হোক না কেন খোদার পথে যারা চলাচল করে তাদের পক্ষে সে মুখর সিনে ফেলতে বিন্দুমাত্র দেরি হয় না তাছাড়া শয়তানের প্রচেষ্টা যতই নিপুণ হোক না কেন একটি দুর্বলতার জন্যে তার সমস্ত কাজ সাজে ভণ্ডুল হয়ে যায় তা হল বেদাতি কাজ কারবারের প্রতি শয়তানের প্রচণ্ড লোক এখানে কথায় স্পষ্টভাবে বুঝতে হবে যে শয়তান যদি মানুষকে খোদার পথে নিয়ে গেল তাহলে তার শয়তানি রইল কোথায় ভনিতার মর মসজিদ আসল কথায় আসে একটু দম নিয়ে সে আবার তার বক্তব্য শুরু করে আওয়ালপুরে তথাকথিত যে পীর সাহেবের আগমন ঘটেছে তার কার্যকলাপ মনোযোগ দিয়ে লক্ষ্য করলে উক্ত মন্তব্যের যথার্থতা প্রমাণিত হয় মুখোশ তার ঠিকই আছে যে মুখোশকে ভুল করে মানুষ তার কবলে গিয়ে পড়ছে কিন্তু তার উদ্দেশ্য মানুষকে বিপদে নেয়া খোদার পথ থেকে সরিয়ে জাহান নামের দিকে চালিত করা সে উদ্দেশ্যই তথাকথিত পিঠটি কৌশলে চরিতার্থ করবার চেষ্টা আসেন পাশক নামাজের জন্য খোদা সময় নির্দিষ্ট করে দিয়েছেন কিন্তু একটা ভুয়ো কথা বলে তিনি এতগুলো ভালো মানুষের নামাজ প্রতিদিন মখ্র করে যাচ্ছেন তার চক্রান্তে পড়ে কত মুসল্লি ইমানদার মানুষ যারা জীবনে একটিবার নামাজ খাসা করেননি তারা খোদার কাছে গুণা করছেন এই পর্যন্ত বলে বিশ্বাহত স্তব্ধ লোকগুলোর পানে মুজিদ কতক্ষণ চেয়ে থাকে তারপর আরও কয়েক মুহূর্ত নীরবে দাঁড়িতে হাত বুলায় গলা কেশে এবার খালেক ব্যাপারী বৈঠকের পানে তাকিয়ে মাঝখায় গলায় প্রশ্ন করে হুললেন তো ভাই সকল সাব্যস্ত হল অন্তত এই গ্রামের কোনো মানুষ বিসাহেবের ত্রিসিমানায় ঘেসবে না এরপর মোহাম্মদনগরের লোক আওয়ালপুরে একেবারে গেল না যে তা নয় কিন্তু গেল অন্য মতলবে পরদিন দুপুরে একদল যুবক মজিদকে না জানিয়ে একটা জিহাদি জোশে বলিয়ান হয়ে পি সাহেবের সবাইকে উপস্থিত হলো এবং পরে তারা বড় সড়কটার উত্তর দিকে না গিয়ে গেল দক্ষিণ দিকে করিমগঞ্জে করিমগঞ্জে একটি হাসপাতাল আছে অপরাহ্নে সংবাদ পেয়ে মজিদ ক্যানভাসের জুতো পরে ছাতি বগলে করিমগঞ্জ গেল হাসপাতালে আহত ব্যক্তিদের পাশে বসে অনেকক্ষণ ধরে শয়তান ও খোদার কাজের তারতম্য আরও বিশদভাবে বুঝিয়ে পড়ল বেহেস্ত দোঝোকের জলজ্যান্ত বর্ণনা করল কতক্ষণ কালো মিয়া গোঙায় চোখে তার বেদনার পানি সে বলে শয়তানের চেলারা তার মাথা ফাটিয়ে দুফাগ করে দিয়েছে মজিদ তাকিয়ে দেখে মস্ত ব্যান্ডেজ তার মাথায় দেখে সে মাথা নাড়ে দাড়িতে হাত বুলায় তারপর দুনিয়া যে মস্ত বড় পরীক্ষাক্ষেত্র তা মধুর সুললিত কণ্ঠে বুঝিয়ে বলে কালো শোনে কিনা কে জানে একঘেয়ে সুরে গোঙাতে থাকে রাতে এশার নামাজ পড়ে বিদায় নিতে মজিদ হঠাৎ অন্তরে কেমন বিস্ময়কর ভাব করে কম্পাউন্ডারকে ডাক্তার মনে করে বলে পোলাগুড়িরে একটু দেখবেন ওরা বড় সোয়াবের কাম করছে ওদের যত্ন নিলে আপনারও সোয়াব হইব ভাঙ গাঁজা খাওয়া রসকর শূন্য হাড় গিলে চেহারা কম্পাউন্ডারের প্রথমে দুটো পয়সার লোভে তার চোখ চকচক করে উঠেছিল কিন্তু সোহাবের কথা শুনে একবার আপাদমস্তক মজিদকে দেখে নেয় তারপর নিরুত্তরে হাতে শিশিটা ঝাঁকাতে ঝাঁকাতে অন্যত্র চলে যায় মজিদ গ্রামে ফিরে কালো মিয়ার বাপের সঙ্গে দু চারটে কথা কয় বুড়ো একসেলিম তামা কেনে দেয় মজিদ নিজে গিয়ে ছেলেকে দেখে এসেছে বলে কৃতজ্ঞতায় তার চোখ ছলছল করে উহুকা তুলে নেবার আগে মজিদ বলে কোনো চিন্তা করবা না মিয়া খোদা ভরসা তারপর বলে হাসপাতালের বড় ডাক্তারকে সে নিজে বলে এসেছে ওদের যেন আদর যত্ন হয় ডাক্তারকে অবশ্য কথাটা বলার কোনো প্রয়োজন ছিল না কারণ গিয়ে দেখে এমনিতে সাহী কাণ্ড কারখানা ওষুধপত্র বা সেবা শুশ্রূষা শেষ নাই খুব জোরে দমকষে এক গাল ধোঁয়া ছেড়ে আরও শোনায় যে তবু তার কথা শুনে ডাক্তার বলেন তিনি দেখবেন ওদের যেন অযত্ন বা তকলিফ না হয় তারপর আরেকটা কথা লেজুর লাগায় কথাটা অবশ্য মিথ্যা এবং সজ্ঞানের সুস্থ দেহে মিথ্যা কথা কয় বলে মনে মনে তবা কাটে কিন্তু কি করা যায় দুনিয়াটা বড় বিচিত্র জায়গা সময় অসময়ে মিথ্যা কথা না বললে নয় বলে ডাক্তার সাহেব তার মুরিদ কি না তাই সেখানে মজিদের বড় খাতির শুনছিলেন সৈয়দ আল্ল রচিত বিখ্যাত উপন্যাস লাল শালু এর দ্বিতীয় পর্ব উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন ধন্যবাদ